done for a woman, organized. He works for me. আমি সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন দপ্তর থেকে যে সমস্ত সুযোগ সুবিধা এবং যা কিছু রয়েছে সেটা আমি যতটুকু সম্ভব আপনাদের কাছে তুলে ধরছি এবং আজকে এই টু ডেজ লিগেল অ্যাওয়ারনেস প্রোগ্রামের মহিলা কমিশন থেকে আগত মেম্বার এবং অ্যাডভোকেট মেম্বার ম্যাডাম এবং অ্যাডভোকেট আছে দুজনকে আমার সশস্ত্র প্রণাম এবং অভিনন্দন জানিয়ে সবাইকে আমি কয়েকটা যতটুকু পারি আমার সেই আলোচনাগুলি আমি আপনাদের সামনে সম্মুখে তুলে ধরব। আমাদের এরকম একটা দপ্তর, আমরা কোনো কিছু নেই না, সব কিছু আমরা দু হাত দিয়ে দিয়ে যাই। আমাদের দপ্তরটা হলো সেই রকম দপ্তর, বিদ্যুৎ জানালে টাকা দিতে হয়। আমাদের দপ্তর থেকে কোনো সময় টাকা নেওয়া হয় না, শুধু দেওয়া হয়। আমাদের দপ্তর থেকে সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকে দেওয়া হচ্ছে। আমরা সাধারণত গর্ভবতী মহিলা এবং প্রসূতি মহিলা, নার্সিং মাদার এবং ছয় মাস থেকে ছয় বছর, এই তিনটা গ্রুপের বাচ্চাদের নিয়ে আমাদের আইসিডিএসপি, যেটা আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রতিফলিত হয়। এছাড়া আমরা যে যে ভাতা সংক্রান্ত যেগুলো আছে সেগুলোই বলবো। আমাদের যে বর্তমানে যে গর্ভবতী মহিলা এবং প্রসূতি মহিলা আমাদের সেন্টারে সপ্তাহে দুই দিন ডিম দেওয়া হয়। আপনার সাতটা ছোটো বাচ্চা আছে, আপনার অভাব থাকবে বুধবার এবং শুক্রবার, এবং বাচ্চাদেরও ডিম দেওয়া হয় বুধবার এবং শুক্রবার, আগে ছিল একদিন এখন দুই দিন। এছাড়া মর্নিং স্ন্যাক সকালে টিফিন অনেক পরিবর্তন করা হয়েছে। আগে ছিল দুটো বিস্কুট, এখন ছানা মুড়ি, সুজি হালুয়া, চিরা পোলাও এইগুলো দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টারে মর্নিং স্ন্যাক হিসাবে, সকালে টিফিন হিসেবে। আপনারা যদি আশেপাশে অঙ্গনওয়াড়ি সেন্টার গিয়ে থাকে সেইগুলো দপ্তরা কেরকম দেখবেন। আর আমাদের যে গর্ভবতী মহিলা, এই গর্ভবতী মহিলা বর্তমান একটা সুবর্ণ সুযোগ আছে, যেটা আমি বলছি প্রধানমন্ত্রী মাতৃবন্দন যোজনা। সেই যোজনাতে যাদের আমরা এখনও যাদের এলএনটি লাস্ট মেনশনস পিরিয়ড যেটা, সেটা যদি 1/4/2016 করে হয় তাহলে আমরা প্রত্যেক গর্ভবতী মহিলাকে 5,000 টাকা দিয়ে থাকি। একটাই কন্ডিশন থাকে, প্রথম বাচ্চা, আর দ্বিতীয় কন্ডিশন থাকে আপনার যিনি গর্ভবতী মহিলা উনি সরকারি এমপ্লয় না হলে 5,000 টাকা পেয়ে যাবে। কাগজ ডকুমেন্টস লাগে, আপনি যে গর্ভবতী মহিলা আপনার এনসিডি কার্ডটা লাগবে, আপনার আধার কার্ডটা লাগবে, হাজব্যান্ডের আধার কার্ডটা লাগবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, বাচ্চার রেশন কার্ডটা লাগবে। এই 4-5-6টা ডকুমেন্টস থাকলে আপনি 5,000 টাকা পেয়ে যাবেন। আমরা মূলকূল প্রজেক্টে কিল ডেট আজ অব্দি আমরা 1400 বেনিফিশিয়ারি দিচ্ছি। আমরা কেউ 1,000, কেউ 2,000, কেউ 5,000 টাকা, যাদের পুরোটা কমপ্লিট, বাচ্চা ইউনিভার্সিটি কমপ্লিট, তার 5,000 টাকা পেয়ে যাবেন। যাদের প্রেগনেন্ট 1 মাসে 1,000 টাকা, যাদের ফার্স্ট এএনসি 1,000 টাকা পেয়েছেন, আমরা 1,000+ 2,000 3,000 টাকা পাবেন, এবং বাচ্চা ফুল ইউনিভার্সিটি হয়ে গেলে 5,000 টাকা পাবেন। এটা 2017 লঞ্চ হয়েছে। আরে আপনারা যদি গর্ভবতী মহিলা থাকে এবং আপনারা অন্তর্ভুক্ত যোগাযোগ করেন, নতুন যোগাযোগ করলে আপনারা এই তিনটা কালারের ফর্ম পেয়ে যাবেন। একটা হলো আপনার সাদা কালার, একটা হলো হোয়াইট ইয়েলো কালার, আর একটা হলো তিন কালার, মানে সাদা একটা, হলুদ রঙের একটা, আর গোলাপি কালার একটা, তিনটা ফর্ম থাকে। তিনটা ফর্ম ফিল আপ করে দিলে আপনি 5,000 টাকা পেয়ে যাবেন। শর্ত দুইটা থাকে, একমাত্র জিনিস গর্ভবতী মহিলা
পুরি সরকারি চাকরি না হোক না ফার্স চাই করতে হবে প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা হলে আর পারবেন না এটা ফার্স চাই হতে আমরা এই প্রোগ্রাম একদম মানে ফুল সুইংয়ে চলছে এই প্রোগ্রামের কাজ আর বাতা যেসব বাতা আমরা দিয়ে থাকি এইসব বাতাগুলো আপনারা নাম খুঁজে রাখতে পারেন ভাতা আমাদের 33টা করে ভাতা আছে 33 রকমের ভাতা আছে আমি ভাতাগুলির নাম বলছি আপনারা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন ইন্দিরা গান্ধী বয়স্ক ভাতা ওদের বয়স কত হবে 60 থেকে 79 ওনারা বর্তমানে পাবে 1000 টাকা বর্তমানে 1000 টাকা আগে ছিল 700 টাকা এখন বর্তমানে এপ্রিল মাস থেকে 1000 টাকা পাচ্ছে আরেকটা আছে ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন 80 বছরের উপরে যারা ওরা পাবেন আগে ছিল 700 টাকা এই 900 টাকা এখন 500 টাকা হয়েছে 1200 টাকা তারপরে আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল বিধবা পেনশন আইজেনডিপি বলা বিকলাঙ্গ মানে সেন্ট্রাল গভর্নমেন্টের বাতা যেগুলো বলা হয় এই তিনটা বাতা সে তিনটা বাতা আজ বিকলাঙ্গ যারা রোগা পাওয়া পান 1000 টাকা আর স্টেট গভর্নমেন্টের যে বাতাগুলো চালু আছে 60% ডিজেবল ওনারা পান 1000 টাকা ত্রিপুরা রিক্সা কোলার রিক্সা শ্রমিক ভাতা আছে ত্রিপুরা কবলার কর্মশিল্পী ভাতা আছে ত্রিপুরা ইনসেন্টিভ একটু গাঁ চাই 15 ঘন্টার ভাতা আছে 15 ঘন্টার ভাতার ক্ষেত্রে 2009 জুন মাসে পরে যেসব মেয়ে সন্তান জন্ম হয়েছে তাদেরকে এই বাতারা দেওয়া হয় এবং অবশ্যই ডিপিএল ডিপিএল লিস্টে অ্যাডপ হতে হবে এপিএল যারা কার্ড হোল্ডার ওনারা পাবেন না উইডো ডিজার্টেক যারা বিধবা এবং স্বামী একটা একটা বাতা আছে বিড়ি শ্রমিক বাতা আছে ব্লাইন্ড হ্যান্ডিক্যাপ এটা একটা বাতা আছে আনএমপ্লয়মেন্ট অ্যাওয়ারনেস এটা একটা বাতা আছে উইডো স্টেট পেনশন যারা স্টেট গভর্নমেন্ট পেনশন সেটা একটা বাতা আছে এবং পেনশন পার্সন রোল লস 100% আইসে যারা 100% চলে দেয় অথচ বিপিএল উনি অথবা পাবে তারপরে আছে মোটর শ্রমিক ভাতা আছে লন্ডি ভাতা আছে যারা দুপা ভাতা হওয়ার বারবার নাপি হ্যান্ডলুম হস্তদার শিল্প কিষানের মৎস্যজীবী ভাতা এবং শেখ গভর্নমেন্টের বয়স্ক ভাতা একটা আছে এটাও 1000 টাকা পায় ডিজার্টেড ওমেন স্বয়ংবৈত এপিএল ওরাও 1000 টাকা পায় নিউ সোশ্যাল পেনশন যেটা আমার নতুন চালু হয়েছে যে রেস ওদের ভাতা আছে তারপরে নেপশ্রী কুষ্ঠরোগ যারা ওদেরকে ভাতা দেওয়া হয় এবং প্যানেঞ্জার যারা তৃতীয় লিঙ্গ বা হিজরা আমরা বলে থাকি এদেরকে ভাতা দেওয়া হয় এবং কেরিয়ার কমিস্ট্রিক ওয়ার্কার যারা গৃহপরিচারিকার কাজ করে ওদেরকে ভাতা দেওয়া হয় এবং তারপরে যা হয় ক্যান্সার পেশেন্টের ভাতা কুক আর্টিস্ট কারাগুক সঙ্গীত যার ওদেরকে ভাতা দেওয়া হয় কাঠ শিল্পী কার্পেন্টার ওদেরকে ভাতা দেওয়া হয় ব্ল্যাক স্মিথ ওদেরকে ভাতা দেওয়া হয় কর্মকার পোটারি যারা মাটি জিনিসপত্র বানায় ওদেরকে ভাতা দেওয়া হয় এবং হরিজন যারা সাতাই কর্মী ওদেরকে ভাতা দেওয়া হয় এই আমাদের মূল ভাতা নাম বোঝা প্রত্যেকেই 1000 টাকা করে পাচ্ছেন একমাত্র অন্য সন্তান ভারত ভাতা দেওয়ার পান ওরা মাত্র 500 টাকা করে পাচ্ছেন বাকি যে ভাতাগুলো আছে সবগুলোই 1000 টাকা করে পাচ্ছেন একমাত্র ফলভক্তের ভাতায় 1000 টাকা করে পাচ্ছেন না 500 টাকা করে পাচ্ছেন আর 80 বছরের উপরে যারা বয়স্ক ভাতা ওরা 1000 টাকা করে পাচ্ছেন এরপরে যে ওই বিধবা ভাতার কথা আলাদা আলোচনা করছে গর্ভবতী মহিলারা আর ভাতার লেগে কথা হয়েছে এরপরে বয়স্ক ভাতার কথা হয়েছে 80 বছরের যারা আছে তারারও ভাতার কথা হয়েছে আচ্ছা এখন যদি আমি বলি ধরুন আপনার ফ্যামিলিতে এরকম কেউ রয়েছে যেখানে ওনার হ্যাঁ স্যার উনি কি ঠিক বলেছেন যে অঙ্গনওয়াড়ি অঙ্গনওয়াড়ি
সম্পত্তি থেকে অধিকারী হবে সম্পত্তির
আর যখন উনি বিবাহিত অবস্থা থাকবেন তাহলে উনি উনি স্বামীর সম্পত্তি থেকে অধিকারী হবেন। ঠিক আছে, তদ্রূপভাবে এবার আমি প্রথম কন্যাদের কথা বললাম, মানে ডটারের কথা বললাম কিভাবে পাবে ইকুয়াল শেয়ার পাবে, যেটা আমি আপনাদের এক্সাম্পল দিয়ে বললাম। তারপরে বললাম বিবাহিত বউরা যারা ওয়াইফ, ওরা কিরকম সম্পত্তির অধিকার পাবে। তারপরে এখন আসবো আমরা মাদার, মা যারা এখানে মারা আছে, ছেলে পেলে বড় হয়ে গেছে, বিবাহ বিয়ে হয়ে গেছে, সম্পত্তি আছে, হাজবেন্ডের সম্পত্তি আছে, ঠিক আছে। হ্যাঁ, তো সেই মহিলারা তার যদি স্বামীর কোনো সম্পত্তি থাকে সেই সম্পত্তি থেকে ভাগ পাবে, আর যদি স্বামীর সম্পত্তি না থাকে তাহলে ছেলের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকেও ভাগ পাবে। এখন আমরা আসবো মহিলারা আরেকটা কি পাবে, ভরণ পোষণ পাবে। ভরণ পোষণটা কিরকম, মা তা মা এবং স্ত্রী তার স্বামীর কাছ থেকে সবসময় ভরণ পোষণের অধিকার, এটা আমাদের আইনে বেঁধে দেওয়া আছে। এই আইনটা আমরা ফৌজদারি আইনে 125 নং ধারাতে সেটা করা হয়েছে। জিনিসটা কি, জিনিসটা হলো ধরুন আমি এক্সাম্পল দিয়ে বলছি, ধরুন কোনো স্বামীর সাফিসিয়েন্ট মিনস আছে, ওনার টাকা পয়সা সম্পত্তি সব আছে, থাকা সত্ত্বেও উনি ওনার মাকে বা উনি ওনার বউকে হ্যাঁ ভরণ পোষণ করছেন না ঠিক মতো। কোনো ছেলে কোনো কোনো বেশ টাকা পয়সা আছে কিন্তু মাকে ভরণ পোষণ করছেন না, মাকে কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে রেখেছেন, ঠিক আছে। সেক্ষেত্রে ওই যে ধারাটা আমি আপনাকে বললাম যে ফৌজদারি ধারা অনুযায়ী 125 ধারা অনুযায়ী, যেটা আমরা 125 সিআরপিসি বলি, সেই ধারা অনুযায়ী ওই বৃদ্ধা মা যদি কোর্টে আবেদন করে, আর যদি আবেদন করে উনি বলে কোর্টের কাছে যে আমার ছেলে যথেষ্ট টাকা পয়সা থাকা সত্ত্বেও সে আমাকে ভরণ পোষণ দিচ্ছে না, হ্যাঁ আমার যেরকম সুষ্ঠুভাবে থাকার কথা সেরকম রাখছে না, আমি বৃদ্ধাশ্রমে আছি, সেক্ষেত্রে কোর্ট কী করবে, ওই লোককে নোটিস করবে, আসবে এবং ওনাকে ডাইরেকশন দেবে মাকে ভরণ পোষণ দেওয়ার জন্য। যদি ইনকেস উনি না দেন তাহলে ওনার জেল হাজত হতে পারে। সেরকমভাবে যে কোনো বিবাহিত মহিলা তার স্বামীর কাছ থেকে সেই ভরণ পোষণ পেতে পারে, যার কারণে সেই মহিলাও কিন্তু সেই ধারার মাধ্যমে কোর্টে কেস করতে পারে। স্বামীর অপরন্ত টাকা পয়সা আছে সে স্বাবলম্বী, সে নিজেও চলতে পারে, প্লাস ওনার হাজবেন্ডকেও যারা মানে স্ত্রী আর বাচ্চাকেও ভরণ পোষণ দিতে পারে, কিন্তু উনি করছেন না, সেক্ষেত্রে আমরা এই আইনের ব্যবহার করে সেই সুযোগটা পাব প্রত্যেকটা মহিলা। এবং এটার মধ্যে এটাও লেখা আছে এই আইনের মধ্যে, যে কোনো ছেলে যাদের মেয়েদের ক্ষেত্রে যারা বিয়ে হয়নি আর ছেলেদের ক্ষেত্রে যারা ইনকাম করে না, সেই সকল ছেলে পেলেও ছেলে বা মেয়ে তার বাবার কাছ থেকে ভরণ পোষণের জন্য সে কেসটা করতে পারে। সেক্ষেত্রে কী করতে পারে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে আনম্যারিড হতে হবে, আর ছেলেদের ক্ষেত্রে ওরা যদি কোনো ইনকাম না করে তাহলে সে ওর বাবার কাছ থেকে ভরণ পোষণ করতে পারে। এটা দ্বিতীয়ত আমরা যারা সবসময় বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পর আমরা কোনো সময় সম্পত্তি থাকলে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ কী করি, আমরা ভাইদের সাথে সেরকম আন্ডারস্ট্যান্ডিং করে হ্যাঁ আমরা টাকা পয়সা নিয়ে নিই, ঠিক আছে আমি জানা নিচ্ছি না টাকা পয়সা। আপনারা সবাই এটা জেনে রাখুন যে প্রত্যেকটা মহিলার ইকুয়াল শেয়ার, মানে যারা হিন্দু তারা প্রত্যেকটা মহিলার ইকুয়াল শেয়ার পাওয়ার অধিকার আছে, কোনো সময় সেটা নিয়ে কম্প্রোমাইজ করবেন না। যে 4 ঘন্টা জায়গার মধ্যে ভাই এবার বলছে আমাকে 1 ঘন্টা দেবে আমি সেটাতেই মেনে নিলাম, আপনাদের অধিকার আছে, আপনারা বলতে পারেন যে না যেহেতু 4 ঘন্টা জায়গা বাবার ছিল সেখান থেকে আমি 2 ঘন্টা পাবো, আমার ভাই 2 ঘন্টা পাবো, পরিষ্কার হয়েছে ব্যাপারটা, বুঝতে পেরেছেন? তো সেই রকমভাবে ভরণ পোষণ ক্ষেত্রেও আমরা ওই জিনিসটাই দেখি যে প্রত্যেকটা মহিলা যদি সে নিজে ইনকাম না করে, যদি সে নিজে স্বাবলম্বী না হয় তাহলে উনি কী করতে পারেন, উনি নিজের জন্য প্লাস ওনার বাচ্চার জন্য উনি স্বামীর কাছ থেকে ভরণ পোষণ চাইতে পারেন। তদ্রূপভাবে একটা মা হ্যাঁ যখন বৃদ্ধা মা তখন উনি তো আর চাকরি করেন না, চাকরি থাকলেও বৃদ্ধা বসে 60 বছরের পরে কারো আর চাকরি সেরকম থাকে না, ঠিক আছে। তো সেই বৃদ্ধা মা যদি কোনো ছেলে তার সেরকমভাবে ভরণ পোষণ না করে থাকে তাহলে ওই বৃদ্ধা মাও কিন্তু সেই আইনের মাধ্যমে ভরণ পোষণ চাইতে পারে। তারপরে আমাদের আছে
ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, ঠিক আছে? সেই অ্যাক্টের মাধ্যমে কি আমরা অনেক আগে বলতে আমরা আগে কারোর কাছে মোবাইল ছিল না, এখন সবার কাছে কিন্তু ছোট বড় বেশি সব মোবাইল। আমরা প্রথমে জানতে পেরেছি কম্পিউটারের কথা, সবে জানতেন আমাদের আগে কম্পিউটারের কথা শুনতেন, অনেক সময় কি হতো, হ্যাঁ ওদের বাড়িতে কম্পিউটার আছে, মানে খুব রেয়ার ছিল আগে, যেমন টিভি রেয়ার ছিল, আমরা গ্রামের মধ্যে একজনের বাড়িতে টিভি থাকতো আমরা সবে গিয়ে বসে টিভি দেখতাম কি না, একজনের বাড়িতে টিভি থাকতো আমরা সবে মহাভারত গিয়ে দেখতাম, রামায়ণ গিয়ে দেখতাম। সেরকম ভাবে আস্তে আস্তে কম্পিউটার এসছে। কম্পিউটার কি করে, কম্পিউটার সে মানে মেশিনের মাধ্যমে, আমরা এই যে কম্পিউটারটা স্মার্ট মেশিন, এটার মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ওটার মাধ্যমে আমরা অনেক কিছু, যেমন আমরা খাতার মধ্যে বাচ্চারা কি করে অনেক পড়া লিখে রাখে কি না, খাতা থাকে ওদের, কিন্তু কম্পিউটারটা এরকম একটা স্মার্ট মেশিন যেটার মধ্যে আমরা অনেক লেখা লিখে স্টোর করে রেখে দিচ্ছি, যখন ইচ্ছা তখন সেটা ক্লিক করে বের করে দিচ্ছি। তো প্রথমে এসছে কম্পিউটার, কম্পিউটারটা যখন এসছে তখন কম্পিউটার নিয়ে মানুষ সেরকমভাবে কোনো ক্রাইম হবে, কোনো কম্পিউটার নিয়ে কোনো অপরাধ হবে সেটা আমরা কোনোদিন চিন্তা করিনি। হ্যাঁ কম্পিউটারটা একটা মেশিন, অফিসের কাজ টাজ করে আমরা এটাতে রেখে দিই, যখন দরকার আমরা বের করি অফিসের কাজ, এটাই আমরা জানতাম। কিন্তু আস্তে আস্তে আমরা ডেভেলপ হওয়াতে কম্পিউটারের নিয়েও ক্রাইম হয় সেটাও জানতে পেরেছি। তারপরে আসলো ফোন, সুইচ দেওয়া ফোন, ঠিক আছে? সুইচ দেওয়া ফোন যখন এসেছিল তখনও কিন্তু আমরা ভাবতে পারিনি যে সুইচ দেওয়া ফোন থেকেও কোনো ক্রাইম হবে। তারপরে এখন এসেছে স্মার্টফোন, সবের কাছে সুইচ দেওয়া ফোন খুবই কম, এখন টাচ আঙুল দিয়ে টাচ করলেই সব কিছু চলে আসে, জানেন তো নিশ্চয়ই, স্মার্টফোনটা দেখেছেন তো সবই, হ্যাঁ আঙুল দিয়ে টাচ করলেই সব কিছু চলে আসে, যেটা আগে সুইচ দিয়ে টিপ দিয়ে হতো সেটা আঙুল দিয়ে টাচ করলেই চলে আসে। তো দিন দিন কি হচ্ছে, আমরা আরো আধুনিক হচ্ছি, কিন্তু আস্তে আস্তে আমরা এরকম জিনিসগুলো যে আমরা জড়িয়ে পড়ছি, যেটা সম্বন্ধে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আসার দরকার, এই অ্যাওয়ারনেস ক্যাম্প থেকে আমাদের নলেজ নেওয়া দরকার যে আমরা ডেভেলপ করছি ঠিক, কিন্তু সেটাকে সেটা সম্বন্ধে আর ক্রাইমও বাড়ছে, ডেভেলপ হওয়ার সাথে সাথে আমাদের ক্রাইমগুলো বাড়ছে, সেই ক্রাইমগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে সেই জিনিসগুলো কি। তো যাই হোক, সেই স্মার্টফোনের মাধ্যমে ক্রাইমও হয়, এবার জানতে হবে স্মার্টফোনের ফোনের মাধ্যমে ক্রাইম হয় সেই ক্রাইমগুলো কি জানা দরকার, নাহলে সবের কাছেই মোবাইল আছে। স্মার্টফোনের মাধ্যমে কি হয়, সাপোজ কোনো কোনো গ্রাম অঞ্চলে কোনো মহিলা বা কোনো মেয়ে, 16 বছরের মেয়ে কোনো কোনো নদীতে স্নান করে, এবার কেউ লুকিয়ে লুকিয়ে সেই স্মার্টফোন ইউজ করে সেই মেয়ে স্নান করছে একটা সেটাকে ছবি তুলে দিল, ঠিক আছে? এখন সবেই, এখন যারা আপনারা জেনারেশনে কতটুকু জানেন কি না জানি না, এবার সবেই একটু একটু জানেন ফেসবুক, শুনেছেন না কারা কারা শুনেছেন ফেসবুকের কথা, শুনি হাত তুলে দেখি, বা সবই জানে ফেসবুকটা। এবার ফেসবুকের ডিটেলস এটাতে একটু যেতেই হয়, এটা একটা সোশ্যাল মাধ্যম। আগে কি হতো, আমাদের গ্রামের প্রোগ্রাম হলে মাইক দিয়ে বলতো কালকে এরকম জায়গায় প্রোগ্রাম হবে সবে আসবেন, ঠিক আছে? এখন সবে মাইকিংটা সেরকম শোনা যায় না, এখন কি হয় সোশ্যাল মিডিয়া, সবার কাছে স্মার্টফোন আছে, আমরা একটা লিখে দিলাম যে কালকে এমন জায়গায় প্রোগ্রাম হবে, আপনারা যারা যারা আসতে ইচ্ছুক ওপেন টু অল, সবের জন্য খোলা, সবে আসতে পারবেন, করে ক্লিক করে আমি এটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলাম। এবার আমি যখন ছাড়লাম তখন আপনি দেখলেন আপনার ফোনে, আপনার থেকে উনি দেখলো, উনি শেয়ার করলো, ওনার থেকে পুরো ছড়িয়ে যাচ্ছে জিনিসগুলো, ঠিক আছে স্মার্টফোনে। এবার ওই যে মেয়েটার ছবি তোলা হলো, কেউ এই ছবিটা তুলে বল উদ্দেশ্যে, ঠিক আছে, এই ছবিটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিল, ঠিক আছে, লুকিয়ে তুললো সোশ্যাল মিডিয়া, এটা আমাদের জানতে হবে এটা একটা হোয়াটসঅ্যাপ ক্রাইম, যে করেছে ওকে ধরাটা খুবই কষ্টকর। সাপোজ যখন আপনার পাশে কারোর সাথে মারামারি হয় আমরা কিন্তু সেই ব্যক্তিটাকে দেখি, এই ছেলেটাকে দেখি যে ওর সাথে মারামারি হচ্ছে, ও আসামি, ওকে ধরে নিয়ে যান পুলিশকে বল। এবার সোশ্যাল মিডিয়াতে কে বা কারা ফোনের থ্রোতে এই ছবিটা তুলে ক্লিক করে ছেড়ে দিয়েছে, ওকে আমরা খুঁজে কি করে পাবো? সেই জন্য আমাদের সাইবার ক্রাইম বিডিএস, সাইবার ক্রাইমটা কি হলো, সব মোবাইল ফোন আর কম্পিউটার জড়িত যেই ক্রাইমগুলো হচ্ছে সেই ক্রাইমগুলোকে প্রিভেন্ট করার জন্য, রুখে দাঁড়ানোর জন্য আমাদের সাইবার ক্রাইম বিডিএস। আমরা ভুলে নিই, আমার নাম হচ্ছে দেবস্মিতা চক্রবর্তী, আমি রাজ্য মহিলা কমিশনে রয়েছি,
আমি কমিশনের যে আইনের দিকগুলো রয়েছে সেগুলো দেখছি। তো পেশায় আইনজীবী বলতে পারেন, কমিশনের সাথে এখন আছি, কমিশনের সাথে কাজ করছি। আপনারা যারা রয়েছেন, আমি সকাল 10টা থেকে বিকাল 5:30 অবধি কমিশনে আছি। মহিলারা যখনই কোনো ধরনের আইনি সহায়তার প্রয়োজন হচ্ছে, যতটুকু সম্ভব চেষ্টা করছে আপনাদের সাথে সহায়তা করার জন্য। তো আজকে আমার আলোচ্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার আগে আমি প্রথমে বলছি, আমাদের এসডিপিও স্যার, আমাদের যে এই এরিয়ার যিনি লোকাল যে পুলিশ অফিসার রয়েছেন জাস্টিন জোসেফ, উনার আসার কথা ছিল। উনি এদিকটায় উভয় কালকে কিছু একটা গণ্ডগোল হয়েছে, যার জন্য উনি ভারপ্রাপ্ত অফিসাররা কেউ না থাকাতে এবং ওনারও কাজ থাকাতে উনি আজকে আমাদের সাথে এখানে যোগ আসতে পারেনি আমাদের এখানে। তো উনার যে বিষয়টা ছিল সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলব। উনার বিষয় আলোচ্য বিষয় ছিল যে আমরা থানায় কী করে কীভাবে অভিযোগ দায়ের করতে পারি এবং কখন কীভাবে কী প্রসঙ্গে আমরা যেতে পারি এবং পুলিশ অধিকর্তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি। তো এই বিষয়টা বলতে গিয়ে আমি বলবো, আপনাদের প্রত্যেকের, আপনারা যারা রয়েছেন এখানে, প্রত্যেকের এরিয়া লোকালিটিতে একটি করে থানা রয়েছে, আউটপোস্ট বলতে পারেন বা মেইন থানা রয়েছে। যখনই কোনো ঘটনা, এটাকে আমরা অপরাধ হিসাবে কখন বুঝে নিই, যখন দেখি আমরা প্রতিনিয়ত যা করছি তার থেকে একটু ব্যতিক্রম, মানে দেখা গেল ঘরের মধ্যে আমরা নর্মালভাবে বসে আছি, কথাবার্তা বলছি, আমাদের মধ্যে থেকে কেউ একজন জোরে চিৎকার দিয়ে মারধর করার চেষ্টা করছে, সেটা তো নর্মাল না, সেটা আমরা প্রতিনিয়ত যে জীবনটা কাটাই সেটা কিন্তু না। তো সেই ক্ষেত্রে আমরা তখন কী করে থাকি, এই ধরনের ঘটনাকে বন্ধ করার জন্য আমাদের সবচেয়ে প্রথম যা দরকার আমরা পুলিশ স্টেশনে যোগাযোগ করব। এই যে পুলিশ স্টেশনগুলোতে যাব, আমরা থানায় যাব, অনেকে অভিযোগ করে থাকেন থানায় যাওয়ার পর আমাদেরকে সঠিকভাবে আমাদের কথা শোনা হয় না, কি অভিযোগ করতে চাইছি সেটা নেওয়া হয় না, আমাদেরকে বসিয়ে রাখা হয় দীর্ঘক্ষণ ধরে, আমাদেরকে বলা হয় যে কালকে আসবেন, আমরা যদি কোনো অভিযোগ জমা দিয়ে আসি সেটা রিসিভ কপি আমাদেরকে দেওয়া হয় না, পরের দিন ডেকে নিয়ে বলা হয় কম্প্রোমাইজ করে নিন, হয়ে যাবে, লাগবে না, কি হয়েছে সেটা তো হতেই পারে। এই ধরনের কথার সম্মুখীন কিন্তু আমরা হই, আমাদের কাছে আপনাদের মতো দিদিরাই আসেন। তো আমরা ওই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্যই স্যারকে আসতে বলেছিলাম, বা আমিও যে কথাগুলো বলবো সেই বিষয়টা নিয়ে। দেখুন, যখনই কোনো ধরনের ঘটনা অপরাধ আপনারা দেখবেন আপনাদের পাড়া বা এরিয়াতে বা লোকালিটিতে হচ্ছে, সর্বপ্রথম তার আপনাদের কাজ হবে আপনাদের একদম নিকটতম যে পুলিশ থানা রয়েছে সেখানে গিয়ে একটা অভিযোগ করে আসা। অভিযোগটা যখন করতে যাবেন নিজেরা লিখে নিয়ে যাবেন, না হয় এমন কাউকে দিয়ে অভিযোগটা লিখিয়ে নেবেন আপনাকে বিশ্বস্ত, আপনার খুব বিশ্বস্ত এবং আপনাকে যা পড়ে শোনাবে সেটা সত্যিকারেরই লেখা। যদি আপনি পড়তে লিখতে না পারেন তাহলে এরকম কাউকে নিয়ে লেখাবেন যে খুবই বিশ্বস্ত, আপনাকে যা আপনি যেটা বলেছেন সেটাই লিখবেন। আবার যদি আপনি পড়তে লিখতে জানেন সেক্ষেত্রে উনি কি লিখেছেন আপনি নিজে পড়ে তারপরে একটা সই করবেন। আবারও দেখা যায় কেউ নেই লিখে দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে কি করবেন, আপনারা চলে যাবেন পুলিশ থানা, ওখানে গিয়ে বলবেন আমাদের এই প্রবলেম হয়েছে, আমরা একটা অভিযোগ করব। থানা যে দারোগাবাবু থাকবেন বা যিনি কর্মরত অফিসার থাকবেন উনি বাধ্য আপনাদের অভিযোগটা নেওয়ার জন্য, এবং শুধু অভিযোগটা করতে যাবে না, করার পর বলবেন একটা রিসিভ করে যে রেখেছেন সেটার একটা কপি বা একটা কাগজে লিখে দিতে যে আমরা এটা রিসিভ করে রেখেছি। কারণ কেন, পরবর্তী সময়ে যখন আপনারা আবার গিয়ে যোগাযোগ করবেন হাতে যদি কিছু না থাকে তাহলে কি কথা বলে লাভ হবে, ওনারা বলবেন আমরা তো নেইনি আপনাদের কাছ থেকে, কেন এসছে। অনেক সময়টাও শোনা যায় সাদা কাগজে সই করতে বল, আপনারা সই করে দিয়ে চলে যান আমরা লিখে নিয়ে নেব, সেটা কিন্তু ভুলেও করবেন না, নিজে না করে কখনো কোনো কিছুতে সই করবেন না। আর যদি নিজে না করতে পারেন কারোর সাথে যোগাযোগ করে নিজের সামনে বসিয়ে পড়ার শুনবেন তারপর গিয়ে সই করতে যাবেন। তারপর রয়েছে পুলিশ
সহায়তা আমরা কি করে পাবো, বা একজন ক্রিমিনালকে অপরাধীকে ধরার জন্য পুলিশ আমাদেরকে কীভাবে সহায়তা নিতে পারে আমাদের থেকে, বা আমরা কীভাবে ওনাদেরকে সহায়তা করতে পারি। যখনই কোনো ঘটনা ঘটে থাকে আমরা ঘরে বসে থাকব না, আমাদের প্রতিবেশী একজন মহিলাকে ভীষণভাবে মারধর করছেন ওনার স্বামী, আমার কি আমি আমার ঘরে আমি বসে থাকি, আমার তো দরকার নেই ওই বাড়ির প্রবলেমে গিয়ে দেখা করা, ওদের মাঝখানে গিয়ে কথা বলার কোনো দরকার নেই, সেটা করবেন না। যারা এই রুমের মধ্যে আজকে রয়েছে আপনাদেরকে বলার একটাই উদ্দেশ্য, আপনারা যারা যা কিছু শুনে যাচ্ছেন তা আরও 10 জন 100 জনের সাথে শেয়ার করবেন। শেয়ার করা মানে কি, আপনাদের জ্ঞান বৃদ্ধি হলো, আবার ওনারাও আপনাদের থেকে অনেক কিছু জানতে পারলো। যখনই কোনো ঘটনা ঘটবে নিজে গিয়ে সহায়তা করবেন, না হয় ওনাকে ভালো পরামর্শ দেবেন, ইমিডিয়েট যেন পুলিশের সাথে যোগাযোগ করা হয় এবং যেভাবে আমি বললাম এফআইআর করার জন্য বা অভিযোগ দেওয়ার জন্য সেভাবে অভিযোগ করার জন্য। তারপর দেখুন পুলিশ যখন একটা কেস দিয়ে নেয় তখন পুলিশের একটা দায়িত্ব থাকে যে তদন্তের মাধ্যমে আসল আসামিকে খুঁজে বের করা। সেই মুহূর্তে আপনার কাছে এসে বললো আপনি কালকে রাত্রে ঘটনার সময় ছিলেন এখানে, বলুন তো কি হয়েছে এক্স্যাক্টলি ঘটনাটা, আমি তো ছিলাম না আমি বলতে পারবো না ভুলে গেছি কি হয়েছে, সেটা কখনো করবেন না। আপনার হয়তো ভয় হবে আপনি ঘটনাটা বলে দিলে পরের দিন আপনার বাড়িতে সেই ক্ষতিটা হয়ে যাবে, ওই লোকটা আসে আপনার ক্ষতি করবে, কিন্তু আপনি যদি আজকে সাহস করে সেই ঘটনাটা না বলে থাকুন, পুলিশকে সহায়তা না করে থাকেন, সেই ক্ষেত্রে এই ঘটনাটা আরও 2টো বাড়িতে আবার পরবর্তী সময় হবে। তাই একটা ঘটনাকে রোধ করতে হলে আমাকে এগিয়ে আসতে হবে, আমাকে বলতে আমি সবাইকে বলছি যে আমরা সাহস করে এগিয়ে যাব, গিয়ে ওই সমস্যাটা যেন সমাধান হয়, পুলিশের সাথে সঙ্গ দেব এবং প্রত্যেকটা কেসে যখনই আমরা অভিযোগ করতে যাব কি ব্যাপারে অভিযোগ করছি, কেন করছি এবং কার কাছে করছি, কতদিন হলো, কেন এখন অ্যাকশন নেওয়া হলো না, কত তারিখ আমি জমা দিয়েছি, সব বিষয় আপনাদের জানতে হবে। তারপর এখন প্রশ্ন আসতে পারে, আমরা এফআইআর শুনে থাকি, জিডি শুনে থাকি, এই যে এফআইআর কি আর জিডি কি, জিডি হলো জেনারেল গাইড, প্রতিনিয়ত রাস্তার মধ্যে চলতে গিয়ে একজন হেলমেট পরে গেল না আর একজন এসে একটা বাজে কথা বলে গেল, পুলিশে জাস্ট ইনফর্ম করে রাখা হবে যে আমি একটু কমপ্লেন করে গেলাম, উনি এই ধরনের আমি রাস্তা দিয়ে হেলমেট পরে না গিয়ে আমাকে এই ধরনের কথা বলে থাকে, আমি তো এই জায়গাতে কাজ করতে আসবো, সবাই তো কাজ করি কেন, পয়সার জন্য তো আমরা কাজ করে থাকি, সম্মান এবং পয়সা, আমার সম্মানকে রাখতে হবে, আমার সততা রাখতে হবে আর আমাকে পয়সাটা রোজগার করতে হবে। তো আমরা যখন এই ধরনের কাজ করতে গিয়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হই তখন আমরা আমাদের যে দপ্তর রয়েছে বা আমরা যে জায়গায় কাজ করছি সেখানে আমাদের যে অথরিটি যে কমিটিটা রয়েছে সেখানে গিয়ে আমরা ইমিডিয়েট একটা কমপ্লেন করে দেবো যে আমার সাথে এইরকম ঘটনা হচ্ছে, এই সাক্ষী সাবুত আছে, কি করে এই জায়গাতে কাজ করতে আসবো, সবাই তো কাজ করি কেন, পয়সার জন্য তো আমরা কাজ করে থাকি। আচ্ছা ঠিক আছে, আমরা রিলেটেড যেহেতু আমাদের সমাজ এবং মহিলাদের মধ্যে অনেক কিছু আমাদের জানার বা শেখার আছে, ওইটা গতকাল থেকে আমাদের মা হয়ে আবার 12 ছাত্রী হয়ে আমরা এখানে বসে আছি, তাই তো অনেক কিছু শিখেছেন কিনা আপনারা গতকালকে আজকে যত সময় নিয়েছেন, আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন যেটা আপনারা নলেজে ছিল না, আপনারা শিখতে পেরেছেন অনেক কিছু। হ্যাঁ আচ্ছা, এখন আমি দিকটা অন্যদিকে একটু যাবো, রিলেটেড আমাদের ম্যাডাম বলে যে কথাগুলো বলেছেন গতকাল থেকে আজ পর্যন্ত লিগ্যাল অ্যাওয়ারনেস এর ব্যাপারে, মহিলাদের সশক্তিকরণ আর অ্যাওয়ারনেস এর ব্যাপারে যেগুলি বলেছেন ওইটা রিলেটেড আমি একটু বিষয়টা তুলে ধরবো। এখন এডাল্ট্রি ক্রিমিনাল অ্যান্ড ওমেন, এডাল্ট্রি বলতে এখানে আমরা মহিলাদের পৃথক পৃথকভাবে আমি বোঝাতে চেষ্টা করব। এখন আমরা বিশেষ করে যারা এখানে আসেন আমরা আমাদেরকে ওমেন বলে, ইংলিশ দিয়ে ওমেন বলে, বাংলা দিয়ে মহিলা বলে, আপনাদের তো শিশু বলেনি তাই তো না, মহিলারা কখন আমরা এখন যখন মহিলা বিয়ের পরে যখন আমরা মহিলা নামে আমাদেরকে যখন বলা হয় আমাদের চারদিকে অনেক ধরনের
সুবিধা অসুবিধে আইন কানুনে অনেক কিছু আমাদের মানে আশপাশে ঘিরে ওঠে। তখন বিশেষ করে ফ্যামিলি ম্যাটারসটা নিয়ে আমরা সাংসারিক ব্যবস্থা সাংসারিক প্রবলেমটা নিয়েই আমাদের ওমেন কমিশনটা করানো হয়েছে। যার জন্য আমাদের ফ্যামিলি যখন ডাক্তার টিচার যে কোনো বড় বড় চাকরি যে করুক না কেন, ছোট থেকে বড় পর্যন্ত যখন যে মানে যে যে ক্ষেত্রে ইনকাম করুক না কেন, তারপর আমাদের সংসারে যদি ঠিক না থাকে তখনই আমাদের সমাজে শান্তি আসে না, ওইটাই তো। এখন আমরা এদের চিন্তা দেব, বিয়ে করার পরে বিয়ে করার পরে আপনাদের স্বামী যদি কোনো এক মহিলা বিবাহিত নত বিবাহিত নতবা আনমেরিড বিবাহিত না যুবতী মেয়ের সাথে যখন তার ইলিসিট রিলেশন থেকে যায় বা বিয়ে করার উদ্দেশ্যে তাদের সম্পর্ক গড়ে ওঠে, ওইটাতে আপনি কি করবেন? আমাদের সমাজে এটা হচ্ছে তো নাকি না হয়নি, বামুতিয়াতে হয়নি হচ্ছে তো নাকি? বিশেষ করে আমাদের ম্যাডাম মৃদু ম্যাডাম বলেছেন মোবাইলের ব্যাপারে, এ ছোট্ট একটা জিনিস, এটা নিয়ে অনেক কিছু হচ্ছে আমাদের মধ্যে সমাজে। বিশেষ করে এখন যা দেখছি বিবাহিত মহিলাদের মধ্যে পুরুষের মধ্যে এই মোবাইল নিয়ে অনেক কিছু ক্রাইম হতে চলেছে, ঠিক তো? তো ওখানে আমরা আমাদের আইনে আমরা যখন আশ্রয় নেব আমাদেরকে জানতে হবে কি করতে হবে, বিষয়টাকে নিয়ে আমাদেরকে কিভাবে উঠে দাঁড়াতে হবে। সেটা হচ্ছে কি, যখন আপনার স্বামী আপনার সাথে বিয়ে করার পরে এক ছেলে মেয়ে সন্তান দু সন্তান তিন সন্তান হওয়ার পরে তখনই কোনো এক মহিলার সাথে বা মেয়ের সাথে আপনার সাথে ডিভোর্স না হওয়ার আগেই সম্পর্ক যদি রেখে থাকে তাহলে আপনি ওখানে সতর্ক থাকবেন। আপনি ওখানে প্রমাণ করার জন্য অনেক কিছু এভিডেন্স রাখবেন, প্রমাণিত একটা যে কোনো কিছু মোবাইলে হচ্ছে কি অনেক কিছু এখানে ফটো থাকতে পারে বা মেসেজ থাকতে পারে হোয়াটসঅ্যাপে থাকতে পারে, ঠিক না? ওইভাবে আপনারা কালেকশন করবেন, নতুবা কয়েকজন পুরুষ বা মহিলা বা আশপাশে আশপাশের গ্রামের ইয়েরা কেনা বলে লোকজনদের সাথে আপনি প্রমাণ করাতে হবে যে এই আমার হাজবেন্ড ওই মহিলার সাথে বা ওই মেয়ের সাথে আমার হাজবেন্ড এমন করে ইলিসিট রিলেশন রেখেছে বলেই আমার পরিবারে অশান্তি হয়েছে, বুঝতে পেরেছেন তো? আরেকটা হচ্ছে কি, গিয়ে গ্রামে গঞ্জে তাদের সাথে অনেক কিছু তথ্য কালেকশন করে তাদের পানিশমেন্ট করার মতো একটা তথ্য কালেকশন যদি করা হয় তাদেরকে তাদেরকে শাস্তি দেওয়া হয়। আরেকটা হচ্ছে কি, আজকালকার দিনে এই যে মোবাইল নিয়ে যে বলেছিলাম মোবাইলে কি করছেন, আমাদের মধ্যে এখন বিশেষ করে ছেলে মেয়েদের কাছে আমরা যা দেখতে পাইছি ওটা হচ্ছে কি মোবাইলের ফটো তুলে তুলে আজকালকার এটা হয়তো বোধহয় না করে দেওয়া হয়েছে, এখন একটু কমে গেছে। প্রথম প্রথম যখন মোবাইল নতুন এসেছিল কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে ওইটা চিন্তা না করে মোবাইলে উঠিয়ে ফেসবুকে তুলে দেয়। গতকালকে আমাদের দিদি বলেছিলেন চুল কাটার গল্প, গল্প নয় এটা বাস্তব। অনেকটা আছে কি আমাদের মধ্যে বিশেষ করে যারা আনমেরিড মেরিড হোক আনমেরিড হোক বিয়েওয়ালা বা বিয়ে সারার হোক না কেন, অনেক সময় একটা ফটো ফেসবুকে তুলে দিয়ে দেওয়ার ফলে সংসার ভেঙে যেতে পারে। আর আরেকটা মেয়ে যদি মেয়ের মেয়ের ওই ঘটনাটা যদি ফেসবুকে ভাইরাল করে দেয় তখনই ওই মেয়েটার জীবনটা নষ্ট হতে পারে, লজ্জায় অনেক কিছু নেগেটিভিটি আসতে পারে। যার দরুন আমাদের ছেলে মেয়েদেরকে আমরা আমার মা বলতো বলে কি যখন শিশু থাকেন তখন আমার ছেলে মেয়ে, কিন্তু যখন বড় হয় আমাদের বন্ধু বা বান্ধবী হিসাবে আমাদেরকে ছেলে মেয়েদেরকে কাছে আনতে হয় বোঝাতে হয়
দুনিয়াটা কি হচ্ছে। আজকে কি হলো, আগে তো মোবাইল ছিল না, গড়ে বসে বসে আপনার হাজবেন্ড আরেকজনের সাথে কেটে বলে হোয়াটসঅ্যাপে খেয়েছেন, মেসেজ করছেন, আপনি জানেন না। এমন অনেক ক্ষেত্রে অনেক সংসার ভেঙে যায়। আজকালকার দিনে অনেক আমাদের মহিলা কমিশনে বিশেষ করে এটা হচ্ছে মিডিয়া মধ্যখানে এটা এটা নিয়ে অনেক কিছু হচ্ছে, যার জন্য এই মোবাইলে আমরা অনেক কিছু ভালো করতে পারি, অনেকটাই আমরা খারাপ হয়ে যায় সমাজে, যার জন্য আপনাদেরকে আমাদেরকে সচেতনতা হতে হবে। বিশেষ করে এই সবগুলো নিয়ে কেউ যদি আপনার বাড়িতে কোনো কিছু হলো, আপনার মেয়ের কোনো কিছু হলো, ওখানে গিয়ে যদি মহিলাদের জন্য যে বিশেষ একটা দিক সেটা আপনারা বুঝেছেন দুদিনের প্রোগ্রামে। আমাদের মঞ্চে উপস্থিত প্রত্যেক সদস্য সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রত্যেকেই সময়ের মূল্যটা প্রত্যেকেরই প্রত্যেকের জন্য একটা বিশেষ দিক বটে। আজকে দুদিনের যে অর্গানাইজ প্রোগ্রাম হলো, এই প্রোগ্রামে আপনারা কি কি শিখলেন, কি কি জানলেন, সেটা আপনাদের মধ্যে একটা আলোচনা যে হবে সেটা আপনারা অনেক দূর অব্দি নিয়ে যাবেন। আপনাদের গ্রামে যেখানে আপনারা বসেন, চা খান, পান খান, বসে সেখানে নিয়ে যাবেন। এই ধরনের আলোচনার একটা বিশেষ দিক রয়েছে, আমরা সমাজকে উন্নত করতে পারি, সমাজকে সমৃদ্ধ করতে পারি। আমরা অনেকে অনেক কিছু জানি না, সেই আলোচনার মাধ্যমে প্রত্যেকে আমরা শিখে নিয়ে সেটা সমাজের মধ্যে আলোচনা করব। ডিভোর্স কি, কেন আমাদের আইনগত বিবাহিত বিবাহটা দরকার, কেন থানায় গিয়ে আমরা কীভাবে আইনের যে অনেক দিক রয়েছে সেগুলো কীভাবে কীভাবে করব, প্রত্যেকটা জিনিসের বিষয়ে, এবং মারা মেয়েদেরকে কীভাবে সুষ্ঠুভাবে লালন পালন করবেন, সমাজে মেয়েদের যে একটা বিশেষ দিক রয়েছে সে সমাজে মেয়েদেরকে উন্নতভাবে তৈরি করা, মাদের যে একটা দিক রয়েছে সেটা কীভাবে আপনারা করবেন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের কালকে এবং আজকে দুজন আইন বিশেষজ্ঞ ছিলেন, ওনারা আপনাদের কাছে অনেক বিষয় তুলে ধরেছেন। আপনারা কী বুঝেছেন সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কিছুদিন পরে, যখন আপনারা কোনো আইনের প্যাচে পড়ে যাবেন, তখন আপনারা আজকের যে আলোচনাগুলো হয়েছে দুদিন ব্যাপী সেই আলোচনার মধ্যে আপনাদের সমস্যাগুলো আপনারা বুঝতে পারবেন। সকলের জন্য আইন সমান রয়েছে, আমরা আইনের দ্বারস্থ হব, আইন আমাদেরকে পিছিয়ে দেয়নি, এগিয়ে নিয়ে গেছে। সমাজে অনেক দুষ্কৃতি, অনেক রকম ঝামেলা ঝোঁক মানুষের জীবনে হয়েই থাকে, সেই ঝোঁক ঝামেলা থেকে আমরা কী করে বেরিয়ে আসব, আইনের সাহায্যে আমরা সেগুলো দিকগুলো আমরা নিজেরাই বিবেচনা করব। মহিলারা আজকাল বিশেষ করে মহিলাদের সমস্ত বিষয় অবগত থাকা দরকার, সমাজের সংসার জীবন থেকে প্রত্যেকটা স্তর দেখুন মেয়েদের হাতে পুরোটাই রয়েছে, মেয়েরা সেই বিশেষ দিকগুলোকে বিবেচনা করে সমাজকে কীভাবে ওরা আরও উন্নত করবে। আজকে সমাজে ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, অফিসার বলুন, যারাই হচ্ছে মেয়েদের দ্বারা একটা সুসন্তান কীভাবে সংসারকে উজ্জ্বল করবে সেই দায়িত্ব মেয়েদের হাতেই থাকে। তার জন্য মায়েদের বিশেষ ভূমিকা রয়েছে, আপনারা সেটা বিশ্বাস করেন তো, বিশ্বাস করেন তো, সেটা বিশ্বাস আমাদের করতেই হবে। আমরা যদি সেটাকে আমরা আমাদের মধ্যে একটা বিশ্বাস রাখতে হবে, আমরা পারি, সুন্দরভাবে পারি, ভালোভাবে পারি এবং পারবই, থাকবে কি না বলুন, এই বিশ্বাসটুকু থাকতেই হবে। মেয়েরা তো অনেক রূপ নেয় না, একটা মেয়ে দেখুন ছোটবেলা ছোট যখন শিশু তখন সে কন্যা, যখন সে পশু যৌবনে পা দেয় তখন তার মধ্যে অনেক দায়িত্ব কর্তব্য বুঝে সংসার, নিজের মা বাবা প্রত্যেকের প্রতি, তারপর সে হয় একজনের স্ত্রী, ঠিক কিনা, মা হয়, ঠাকুমা হয়, দিদিমা হয়, একটা মেয়ে কত ভূমিকা পালন করে, প্রত্যেকটা ভূমিকায় সে সুন্দরভাবে পালন করলে সে সমাজটা সুন্দর হয়ে ওঠে। এখনকার সমাজে বিশেষ করে দেখা যায় সংসারগুলি ছোট্ট ছোট্ট হয়ে যাচ্ছে, কিন্তু কোন
আপনারা একটা সঙ্গে দাদু ঠাকুমা বাবা কাকা জ্যাঠা প্রত্যেককে নিয়ে সমাজটা ছিল, প্রত্যেকের অসুবিধাগুলো প্রত্যেকের মধ্যে আমরা পেতাম। ছেলেমেয়েরা অনেক শক্ত ছিল, যখন সে বাবাকে বাবার কাছে নালিশ করে সেই সুরাহা হলো না, জেঠার কাছে গেল, কাকার কাছে গেল, ঠাকুমার কাছে গেল, এইভাবে সে মানসিকভাবে শক্ত হয় যে আমার জন্য কেউ না একজন আছে। কিন্তু এখন সময় দেখুন প্রত্যেকটা ছোট ছোট হয়ে যাওয়াতে আমাদের ফ্যামিলিগুলো ছেলেমেয়েরাও সেরকম সাহস নিয়ে শক্তভাবে দাঁড়াতে পারে না। সেই জায়গাতে যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হচ্ছে, সেই জায়গাতে আমাদের মা বাবাদেরই সেই ভূমিকাটা নিতে হবে। মা বাবাকে সে দাদু ঠাকুমা মা মামা মাসি সমস্ত দায়িত্ব মা বাবাকেই নিতে হয়। কিন্তু সমাজ ব্যবস্থা যেভাবে চলছে আমাদেরকে সেভাবেই চলতে হবে। তো দুদিন ব্যাপী আপনারা যা শিখেছেন তা কি আপনাদের ভালো লেগেছে? ভালো লেগেছে তো বলুন না, জুড়ে বলুন। ঠিক আছে, তো আগামী দিন আপনাদের এখানে বিশেষ করে আমাদের এমএলএ ভাই খুব ভালো আপনাদের জন্য অনেক কাজ করছেন, খেতে খেতে আপনারা সকলে ওনাকে সহযোগিতা করবেন। তো আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, আগামী দিন এই গ্রামে কোনো রকম ঝোড় ঝামেলা না হয় সেটা আপনারাই আইনের ব্যবস্থা সব নেবেন তো? আপনারা অনেক কিছু শিখেছেন তো? ঠিক আছে, সবাইকে নমস্কার, ধন্যবাদ। আপনারা গতকালকে আমি অল্প সময়ের জন্য এসেছিলাম, আজকেও আসলাম দেখার জন্য, সংখ্যা একটু হলেও কমেছে, কিন্তু অনেকেই আছেন যারা গতকালকেও ছিলেন আজকেও আছেন। তা আমি নাম করে বলবো না, আপনাদের মধ্যে থেকে এমন কাউকে বলবো একটু দাঁড়ানোর জন্য, যে দুই দিনে কি শিখেছেন একটু আপনাদের মতো করে বলার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, ওনারাও শুনবেন। আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন এই দুই দিনে কি হলো, এখানে বললাম হাতে তালে দিলেন, আমি এই শুভে বিশ্বাস রাখি না। এখানে যারা আছেন প্রত্যেকেই ভালো বলেন, হাত তালে দিলেন, হাত তালের জন্য সবকিছু না, নাকি হাত তালের জন্য সবকিছু? আপনি কিছু শিখলেন না, কিছু বুঝলেন না, কিছু জানলেন না, তাহলে কি লাভ হলো? আপনাদের মধ্যে থেকে কে বলবেন একটু দাঁড়িয়ে সাহস করে? বাহুটিয়ার ইজ্জতের ব্যাপার আমাকে কিন্তু বলবেন অথবা। সবাইকে নমস্কার, আমার নাম অঞ্জনা ভোগ, আমি দুর্গাবাড়ি চাঁদাবাজি একজন চাষী। আজকে দুদিন ধরে যে প্রোগ্রাম চলছি আমরা খুব গর্বিত, খুব উপকৃত হয়েছি। হয়তো লেখাপড়া জানি না, বেশি কিছু বুঝতে পারছি না, কিন্তু আইন সম্বন্ধে খুব ভালো বুঝেছি। এখন আমার নিজের ব্যক্তিগত একটা আইন সম্বন্ধে একটা ইয়ে আছে, সেটুকু বলিনি আমি, যেটুকু বুঝেছি আমাদের সদস্য আমাদের বলেছেন, আমি তা নিয়ে একটু ইয়ে করবো, আমি চেষ্টা করবো তাদের কাছে যাই আমি সাহায্য পাই কিনা। আর আমাদের এম এম বাবু আমাদের জন্য যথেষ্ট কাজ করে চলেছেন এই নতুন অবস্থায়, আমি আশীর্বাদ করবো তুমি যেন আরও বেশি বেশি কাজ করেন আমাদের জন্য, আর এবার এমন প্রোগ্রাম যেন আরও রাখেন। এতটুকু বলে নমস্কার সবাইকে, আমার বক্তব্য শেষ। আমি অনুরোধ করবো কিছু বলার জন্য এই দুই দিনের ক্যাম্পেইনিং এ আপনারা কি শিখলেন, আপনাদের মধ্যে থেকে প্রতিনিধিত্ব হয়ে যিনি বলবেন দয়া করে শুনবেন। এখানে যেটুকুই শিখেছেন যেটুকুই জেনেছেন আপনি আপনার চোখের সামনে বা আপনার মনের জানা মতো
আপনার মতো কোনো মা, কোনো দিদি, আপনার কোনো বান্ধবী, আপনার কোনো আত্মীয়, আপনার কোনো প্রতিবেশী যদি এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় অন্যায়ের শিকার হয় তার প্রতিবাদ করবে। পাশাপাশি এও অনুরোধ করব আইনি সহযোগিতার সাহায্য নিয়ে আবার পুরুষদেরকে নির্যাতন করবেন না। আপনারা নিশ্চয়ই জানেন গত পরশুদিন বিদ্রোহী সম্রাট কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী গেল। ওনার একটা খুব সুন্দর কবিতার দুটি লাইন আমি বলছি। এই বিশ্বের যাহা সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়েছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ বিধাতার এই সৃষ্টি, এই পৃথিবী যাহা কল্যাণকর, যাহা সুখকর, যাহা সৃষ্টি, সবকিছুই অর্ধেক নারী এনেছে এবং অর্ধেক পুরুষ এনেছে। সেই দিক দিয়ে বিচার করে মহিলা বা নারীদের মূল্যায়ন পুরুষদের থেকে কোনো অংশেই কম না, দায়িত্ব কোনো অংশেই কম না। আর এই আইনের এই পরিকাঠামো বেশি বেশি সুবিধা দিয়ে সুরক্ষিত করেছে মহিলাদেরকে, এই কারণে যে তার শিশু বা সন্তানের যখন কিছু হয় সবার আগে বাবা বুঝে, ঠাকুরমা, দাদু, না প্রতিবেশী বুঝে, না হাসপাতালে থেকে ডাক্তার বুঝে যে ও জ্বর উঠছে বা হাম উঠছে, হাম হয় না হাম কে বুঝে, মা দেখে না সবার আগে, প্রাথমিক ঝাড়ফুঁক একটু জল ছিটা মন্ত্র নিরামিষ খাওয়ান, এরপরে না যায় ডাক্তারের কাছে নাকি, তো প্রথম ডাক্তারকে মা। ছেলের মন খারাপ, মেয়ের মন খারাপ, মনোবিজ্ঞানের কাছে যেতে হয় প্রথম মনোবিজ্ঞানীকে, মনের কথা কে বুঝে, ভালোভাবে চলতে হবে সমাজে, ভালোভাবে বলতে হবে সমাজে, ভালো কাজ করতে হবে সমাজে কে বলে, এই মারা। আবার আর একটা কথা জানে না আপনারা সবাই, কাউকে যদি জিজ্ঞাসা করেন বাবা কি করে, বাবা ব্যবসা করে, মা ওই কিচ্ছু করে না। বাবা কি করে, বাবা চাকরি করে, মা মানে যার মা চাকরি করে না আর কি, তার ক্ষেত্রে কয় কিচ্ছু করে না। বাবা কি করে, বাবা রিক্সা চালায়, মা কিচ্ছু করে না। অথচ সবার আগে ঘুম থেকে উঠে মা, সবার জন্য টিফিন বানায় মা, টিফিনের থালবাটি ধোয় মা, স্কুলে বা কাজে গেলে কুদা লাগিয়ে দেয় মা, স্কুলে গেলে ড্রেস পরা দেয় মা, দুপুরের খানাও বানায় মা, বিছানাও ঠিক করে মা, রাইতের খানা বানায় মা, বাসন ধোয় মা, সবার শেষে ঘুমায় মা, এরপরে কোন মা বলে কিছু করে না, কয় না এটি কয় না। তো এই মায়েদেরকে সাহায্য করতে হবে, মায়েদেরকে সুবিধা দিতে হবে, মায়েদেরকে সম্মান দিতে হবে, তবে আগামী প্রজন্ম সুস্থ সুন্দর এবং সুঠাম হবে। প্রত্যেকটা সন্তানের, প্রত্যেকটা অফিসার রাজনেতার প্রথম শিক্ষক ও মা। অ আ বা সু ক খ এ বি সি প্রথম মাই পড়ায়, তো সেই মায়েদেরকে সম্মান জানানো এটা একটা গৌরবের। আর আমার সৌভাগ্য হয়েছে আপনাদের এতগুলি মা আমি সামনে পেয়েছি, আপনাদের সামনে বলার, আপনাদের কোনো প্রকার অসুবিধা হলে সামাজিক বা আইনি সাহায্য যদি কোনো প্রকার প্রয়োজন আমি আশা করব আপনারা এখানে উপস্থিত যারা আছেন তাদের এরকম কোনো সমস্যা না হোক বা হবে না বলে পূর্ণ বিশ্বাস। তার জন্য আপনাদেরকে একটু সচেষ্ট হতে হবে। অনেকের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে, যাদের পরিবারে মেয়ের বয়স 15-16 বছর হয়ে গেছে ও ওকে বিয়ে দিতে হবে। আমি মনে করি মায়েরা বেশি নির্যাতিত হয়, এটা আমার বিশ্বাস, বাকি আপনারা বুঝবেন, আপনাদের বুদ্ধি আছে, বিবেক আছে, চিন্তা করে দেখবেন আমার কথা।
আমি মনে করি মায়েরা যত প্রকার নির্যাতনের শিকার হন তার জন্য মায়েরাই দায়ী বেশি। কোন পুরুষের দ্বারা মায়েরা নির্যাতিত হন না, প্রকৃত অর্থে মায়েরা নির্যাতিত হওয়ার প্রথম এবং প্রধান কারণ তৈরি করে দেন মায়েরাই। কিভাবে? মেয়ে বা ভাতিজি বা ভাসুর মানে কি বলে ভাগ্নি, আমাদের আত্মীয়ের মধ্যে যেগুলি করে আর কি, বয়স 15-16 বছর হয়ে গেলে শরীরের গঠন একটু বড় সড়ো হলে ওকে বিয়ে দিতে হবে। বাড়ি ঘরে থাকে না, বাপ তো থাকে না, বিয়ে দিয়ে তুলব। আইনা এই ভাবনাপনের মধ্যে অভাবের সংসার কহন কিতে হয় কোন জানা, বিয়ে দিয়ে তুলব আপনাদের। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আরে 15 বছর 16 বছর লালন পালন করেছেন অভাবের সংসার বিয়ে দিয়ে তুলব, আরে 15 বছর তো এই অভাবের মধ্যে আপনি তো আপনার সন্তানকে পালন করছেন, এইখানে যারা আছে কেউ তো আপনার সন্তানকে লালন পালন করেনি, 15-16 বছর যেটুকু করেছেন আর 3-4 বছর করলে আপনি মরে যাবেন, আপনি ধনী হয়ে যাবেন। যে আর্থিক অসচ্ছলতার কারণটা আপনারা দেখাচ্ছেন যে আলাপটা ভালো আছে বিয়াটা দেওয়ালে তুলব, আরে এর থেকে ভালো আলাপ তো হইতে পারে আর 3 বছর পরে দিলে, সমস্যা কি হয় জানেন? তখন ও শিশুর মধ্যে থাকে, সমাজের বোঝ বিচার ওর মধ্যে পরিপক্কতা হয় না। এবার নিজের বাড়িতে বাবা ভাই কাকা স্যাক্রিফাইস করে মানে কিছু মনে নেয় না, যে বাকি একটু দুষ্টাই করেছে ছোট্ট বুঝে না, বাবা মা মেনে নেয়, ভাই দাদা মেনে নেয়, কিন্তু যখন বিয়ে দিয়ে দেওয়া হয় তখন তো ওরা আরেকটা পরিবার, ওইখানে যখন ভুল হয় ওইখানে যখন কোনো অজান্তে ভুল হয়ে যায় তখন তো ও বলবে না যে ও ছোট্ট ও বুঝে না, ওর বয়স কত হয়েছে মেচুরিটি আছে না, ওরা তো এটা বলবে না, তখন তো ও ওই ঘরের বউ। তো বউটা বানানোর জন্য প্রথম সাহায্য তো আপনারাই করছেন। আমার অনুরোধ থাকবে আপনারা কেউ মেয়েদেরকে 18 বছর এবং ছেলেদেরকে কত বছর ছেলেদের কত বছর মেয়েদের তার আগে জুড়ে কর, ছেলেদের 18 বছর মেয়েদের জুড়ে কর, ছেলে আমি বলি ছেলেদের আপনারা বলবেন ছেলেদের মেয়েদের তার আগে দূরেশ কর শুনি কর, তার আগে যদি আপনারা এই কাজটা করে দেখবেন মায়েদের অর্ধেক সমস্যাই শেষ, অর্ধেক সমস্যাই শেষ। আপনারা ভালো জানেন ভালো বুঝেন, সবার জন্য ভালো চিন্তা করবেন, আমি আর বিশেষ কিছু বলবো না, সবাইকে নমস্কার, হরি ওম। ওই দিদি যখন বললেন বা আরেক দিদি বলছিলেন যে অন্তত কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এইটুকু আপনাদের ধারণা হয়েছে এটা বুঝতে পেরেছি, তবে গতকালকেও আমি বলেছি যে আমাদের মাধ্যমে আমার রাজ্যের মায়েদের যতটুকু সম্ভব সমস্যার সমাধান করা হচ্ছে রাজ্য মহিলা কমিশনের দায়িত্ব, সেই সঙ্গে আপনারা সবাই আমাদের রাজ্যের সমস্ত মায়েদের সহযোগিতা আমরা চাই, এবং যেভাবে আপনারা 2 দিনব্যাপী এতটা টানা এতটা সময় আলোচনায় অংশগ্রহণ করার এটা কিন্তু অনেক ধৈর্যের বিষয়, এবং আমি চাইব যে ধৈর্য সহকারে আমরা এবং আপনারা 2 দিন টানা এই এআরএমএস প্রোগ্রাম নিয়ে আলোচনা হয়েছে, কিভাবে মহিলারা আইনি সহায়তা পেতে পারেন, কিভাবে আইন আমাদেরকে সাহায্য করতে পারে। আমরা মূলত মহিলারা আইনকে ভয় পাই, কিন্তু আইন ভয়ের বিষয় নয়, এই আইনকে আমাদের সঠিক কাজে লাগাতে হবে। এই আলোচনা দীর্ঘ আলোচনা হয়েছে, কিন্তু আমি গতকালকেও বলছি আবারও বলবো যে যখন সমস্যা কম থাকে তখন আপনারা রাজ্য মহিলা কমিশনে আসুন, কমিশন কাউন্সিলিংয়ের মাধ্যমে চেষ্টা করবে যে এর সমাধান সম্ভব কিনা, মীমাংসা সম্ভব কিনা,
যদি মীমাংসা না হয় কমিশনে আপনাকে আইনের দ্বারস্থ হওয়ার কথা বলবেন। সেই জন্য কমিশনকে আপনারা সাহায্য করুন এইভাবে যে যখন ছোট থাকবে সমস্যা আপনারা অবশ্যই কমিশনে আসবেন। এবং এই যেমন সম্পত্তির অধিকার, মহিলাদের গার্হস্থ্য হিংসা, শিশুদের কর্মের উপর যে নিষেধাজ্ঞা, বক্সো আইন, কখন ধর্ষণের ক্ষেত্রে একজন অপরাধীর কি শাস্তি হতে পারে, কোনো স্বামী যদি তার স্ত্রীকে পুড়িয়ে মারে কি ধরনের শাস্তি হতে পারে এবং কি কিভাবে আইন আমাকে সাহায্য করবে, এর দীর্ঘ আলোচনা হয়েছে, সবাই আমরা শুনেছি। এবং আপনাদের কাছে আবারও আমার অনুরোধ থাকবে যে আপনারা এখানে যে আলোচনাগুলো হয়েছে এই আলোচনাগুলো নিজেদের পাড়ায় প্রত্যেকের মধ্যে করবেন। এবং সেইখানে আমি গতকালকেও বলেছি যে 20-25 জন মহিলাকে পুরুষকে এক জায়গায় করে আপনারা কথা বলুন, যদি প্রয়োজন হয় আমাদেরকে ডাকবেন, আমরা আসব। তবে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। এমন অনেক জায়গায় হয় যে কারো মন থাকে না, কিন্তু এখানকার সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবাই খুব মনোযোগ সহকারে আমাদের এই 2 দিনব্যাপী অনুষ্ঠানকে সহযোগিতা করেছেন। আপনাদের সহযোগিতা বছর ব্যাপী আমরা চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের 2 দিনব্যাপী লিগাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার, ভারত মাতা কি জয়। বামুকিয়া দুর্গাবাড়ি চা বাগানে একটি লিগাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো। আজকে ছিল এর সমাপ্তি দিন। খুব ভালো আমরা সাড়া পেয়েছি মহিলাদের মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম যে হয়েছে, এটার ফিডব্যাক আমরা দেখেছি যে যে আলোচনাগুলো 2 দিনব্যাপী হয়েছে মোটামুটি আমরা মনে করছি যে এদের মধ্যে এর প্রভাব পড়েছে, এরা বুঝতে পেরেছেন যে মহিলাদেরকে কীভাবে আইন সাহায্য করতে পারে, আইনের কীভাবে মহিলারা দ্বারস্থ হতে পারে তার একটা বিশদ আলোচনা 2 দিনব্যাপী হয়েছে। এবং আমাদের এই লিগাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই দুর্গাবাড়িতে শুরু হয়েছে। 16টি লিগাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে সারা ত্রিপুরা রাজ্যে, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে 2টো করে লিগাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে দুর্গাবাড়ির। আজকে সমাপ্তি দিন। নমস্কার।